ইসলামিক লাইফ জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, জীবন ঘনিষ্ঠ বিষয়ভিত্তিক বিষয় নিয়ে আজকের আলোচনায় গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি। অনেকেই প্রশ্ন করে থাকে যে সব ধর্মের লোকেরাই কি জান্নাতে যাবে নাকি যাবে না। বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরাও দাবি করে এরা স্বর্গে যাবে, ইমানদার মুমিনরা দাবি জান্নাতে যাবে। তাহলে কি সব ধর্মের লোকেরাই জান্নাতে যাবে? আসুন আমরা এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনি। প্রিয় দর্শক, ইসলামের মৌলিক বিষয়গুলি হলো, প্রথম হলো আকীদা। আকীদায় বিশ্বাসী হতে হবে। এই আকীদায় বিশ্বাসী হওয়ার জন্য প্রথম কাজই হলো আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা। ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইন্নামা আযীমা। আল্লাহ তাআলা বলছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না যে লোক তার সাথে শরিক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন। আর যে লোক অংশীদার সাব্যস্ত করল আল্লাহর সাথে, সে যেন অপবাদ আরোপ করল। সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা মানে শিরিক, আর শিরিককারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। এখন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা অন্য ধর্মের যারা রয়েছে তারা দাবি করে তারা স্বর্গে যাবে, তারা ভালো কাজ করে। দুনিয়াতে তারা যতই কল্যাণমূলক কাজ করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, তারা জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা ঈমান না আনবে আল্লাহ এবং তার রাসূল এবং পরকালের প্রতি। তাহলে জান্নাতে যাওয়ার জন্য ঈমানদার হতে হবে এবং আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ তাআলা এখানে বলছেন, সুম্মা আমারা বিল্লাহি ফানাদা ফিন নাস ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমা। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ দিলেন, তাই তিনি লোকদের মাঝে ঘোষণা দিলেন জান্নাতে কেবল মুসলিম ঈমানদার ব্যক্তিরাই প্রবেশ করবে। দর্শক শ্রোতা, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে উপযুক্ত হওয়ার জন্য অবশ্যই ঈমানদার হতে হবে, অবশ্যই এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে। ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাতে যাবে না যতক্ষণ না সে ঈমানদার না হবে। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। অন্য ধর্মের লোকেরা যদিও আশা করে থাকে, আশা বিফল, অর্থাৎ আল্লাহর উপরে বিশ্বাস না রাখা পর্যন্ত তারা জান্নাতের আশা করতে পারে না। আশা করি উত্তর পেয়েছেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ইসলামিক লাইফ চ্যানেলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।